আশরাফি বেগম, আমি শিলংয়ে সেন্ট মেরিজ কলেজে ইকোনমিক্সে লেকচারার ছিলাম। যখন প্রচুর পরিমাণে সব শরণার্থী মানুষ আসছিল, তখন তাদের মধ্যেই আমরা যেতাম, নিজেদের সাধ্য অনুযায়ী যে যত পারছি মেডিসিন কালেক্ট করছে করছে, বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করছি। তারপরে আর্মি হসপিটালে যেতাম, ওখানে যেতাম, কিছু স্টুডেন্টরাও অনেক রক্ত দিয়েছে যা প্রয়োজন হয়েছে। আর এছাড়া আমাদের ফ্যামিলি মুসলিম মুর্দা যারা হসপিটালে মারা যেত, তাদের দাফন কাফনের জন্য সবসময় ওরা খবর দিতেন। তা লাস্ট টাইমে আমার দুই মামাতো ভাই, বড় ভাই, ওরা মানে অ্যাওয়ার্ড নিয়ে গেছেন। তো ওইসবের সঙ্গে আমরা মানে যুক্ত হয়ে পড়েছিলাম, যখন কার কী প্রয়োজন হচ্ছে, কার কী আমাদের সাধ্যমতো যথাসাধ্য আমরা করতাম। আর আমরা বেশিরভাগ আমরা মেয়েরা আর কি, যেমন স্কুলের পুরনো ছাত্রীরা মিলে আমরা হয়তো কখনো ফেট করেছি, কখনো ড্রামা করে আমরা কালেক্ট করেছি টাকা। সিলেটের কিছু মেয়েরা ওখানে গিয়েছিল, ওরা গান করেছিল, স্ক্রিপ্ট করেছিলেন শিলংয়েরই কোনো অধ্যাপক বোধহয়, ও তাতে আমরা অংশগ্রহণ করেছিলাম। এরকমভাবে আর কি করতাম। ক্যাম্পে যারা ছিলেন সত্যি তাদের খুব দুরবস্থা ছিল, মাঝে মধ্যে হয়তো আগুন দিয়ে দিল কেউ কন্ট্রাক্টররা, মানে বুঝতেই পারছেন যেটা আমি দেখেছি, মানে মানুষের লোভটা তো সব জায়গায় আছে। ছাউনির ঘর থাকতো তো কেউ হয়তো উড়িয়ে দিল, আবার নতুন করে কন্ট্রাক্ট পাবে, আবার করবে, এই ধরনেরও ছিল। আর একটা দেখেছি যে রেশনটা হয়তো একদিনের রেশনটা সাপ্লাই দিল না, যারা পেল না তাদের কষ্ট হচ্ছে, কিন্তু অন্যরা সেটা হয়তো নিজেরা লাভ করে নিল। এই ধরনের কষ্টও দেখেছি, এদিককারও কিছু কষ্ট। আর তারা খুবই মানে দুরবস্থার মধ্যে ছিলেন। যেমন একটা ঘটনা আমার মনে আছে, একজন নবী বলে একজন এসেছিল, প্রায় ও আসতো, একদিন সন্ধেবেলায় এসে বলছে যে আপা আমার গরম কাপড় লাগে, ফ্রন্ট থেকে এসেছে কয়েকজন, আমার তিনটে অন্তত তিনজনের জন্য। তো বাড়িতে সেরকম ছিল না, তো আমি আর আমার বড় আপা তখন দোকানে গিয়ে তিনটে কম্বল এনে ওদেরকে দিলাম। দুদিন পরে ও এসে বললো, একটা ফেরত দিয়ে বললো ওরা দুটো নিয়ে গেছে, একটা রাখছি, আমি আবার এসে আবার নেবো। তো সে আর আসেনি। এটা একটা রেকগনিশন পাওয়াটাও অনেক বড় সম্মান, এটাই মনে করছি। তবে মনে করি না যে এত কিছু আমি করতে পেরেছি, আরো অনেকে হয়তো আমার থেকে আরো অনেক বেশি করেছেন, সেটা মনে করি না যে আমি একটা বিরাট কিছু কাজ করে ফেলেছি।